ভাত ভাল প্রসাদ কি মুহূর্তে একাধিক এলাকা প্লাবিত। এই পরিস্থিতিতে মথুরা কি বেশ কিছু জায়গায় জল বাস করানোর জন্য মানুষ বাঁধ কেটে জল বাস করেছে। সেই জল কিন্তু পরবর্তী সময়ে আড়গোয়ালের বেশ কিছু এলাকায় ঢুকতে পারে এবং ঢোকার সম্ভাবনা রয়েছে। সে নিয়ে আপনাদের পঞ্চায়েত তরফ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ইতিমধ্যে? আমরা গত 3 দিন ধরে এই আতঙ্কেই রয়েছি। কেলেঘাই ভেঙে যাওয়ার পর থেকে এলাকার মানুষ দিন রাত প্রায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তো ইতিমধ্যে যা হয়েছে তাতে আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের 22টি মৌজা একেবারে নষ্ট হয়ে গেছে। ধান মাছ সবই নষ্ট হয়েছে। তো বাকি যেটুকু আছে ঘরবাড়ি, তো এরপরে যদি বৃদ্ধি হয় জলস্তর তাহলে কিন্তু ঘরবাড়িও নষ্ট হবে। তো সেই জায়গায় আমরা প্রশাসনিক দিক থেকে মানুষকে সচেতন রেখেছি, বার্তা দেওয়া রয়েছে, আমরাও প্রস্তুত রয়েছি। যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের কি কোনো রকম সহায়তা করা হয়েছে? আমরা ত্রিপল প্রায় 200 পরিবারকে এই পর্যন্ত ত্রিপল দিয়েছি। কিছু চাল শুকনো খাওয়ার কিছু পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। যারা ইতিমধ্যে ঘরের মধ্যে জল ঢুকে গেছে, যারা গৃহহীন হয়েছে তাদের কাছে খাওয়ার পৌঁছে। ইতিমধ্যে কত জলবন্দী মানুষকে উদ্ধার করা গেছে? জলবন্দী মানুষ সে অর্থে এখনও সে পর্যায়ে নেই আমার এলাকায়। আমার এলাকায় যেটা হয়েছে, বাড়ির মধ্যে কিছু জায়গায় নিচু জায়গাগুলোতে জল ঢুকেছে, তাতে সে জায়গায় প্রায় 110 পরিবারকে আমরা আদার্স জায়গায় শিফট করেছি। স্কুল বিল্ডিংয়ে প্রায় এ পর্যন্ত 24 পরিবার রয়েছে। আচ্ছা, মাটির বাড়ি ভেঙে যাওয়ার কোনো পরিস্থিতি ঘটে? মাটির বাড়ি ভেঙে যাওয়ার এ পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই। তো মাটির বাড়ির সংখ্যাটা খুব কম রয়েছে, তবে এরপরে জলস্তর বৃদ্ধি হলে স্বাভাবিকভাবে কিছু ঘর আছে। যে বাঁধ কেটে দেওয়া হয়েছে সেই মুহূর্তে জল কিন্তু ঢুকতে শুরু করেছে কিন্তু এই জিপিতে, জিপির দিকে। সেক্ষেত্রে আপনার পদক্ষেপ নিচ্ছেন যে মানুষ, সাধারণ মানুষকে কি পরিষেবা দিবেন যদি জল বাড়ে? জল তো বাড়তেই পারে। জল বাড়তেই পারে, আমরা আশঙ্কাজনক অবস্থায় রয়েছি। আমরা এলাকার মানুষকে ইতিমধ্যে সচেতন করে রেখেছি, বার্তা দিয়ে রেখেছি। উঁচু জায়গাগুলোতে আমাদের বিশেষত পশু যেগুলো রয়েছে, গরু ছাগল, সেগুলোকে শিফট করা এবং আমাদের যে পাকার বিল্ডিংগুলো রয়েছে সেগুলোতে মানুষজনকে শিফট করে দেওয়া। তো সেগুলোতে আমাদের পঞ্চায়েত স্তরের সব কর্মীরাই প্রস্তুত আছে। আপনার নাম? অপরেশ সাঁতারের প্রধান, আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত। না, বৃষ্টি এবং নদী বাঁধ ভেঙে যাওয়ার ফলে পটাশপুরের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। মথুরায় গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত আর ওখানকার কিছু বিক্ষুব্ধ মানুষ তাদের বাঁধ কেটে দেওয়ার ফলে ওই জল পঞ্চায়েতের ঢোকার সম্ভাবনা রয়েছে। তো সাউথখণ্ড পঞ্চায়েতে যে ঢুকবে তার আগেতেই কি প্রসেস, মানে আপনার পঞ্চায়েতের পক্ষতেই কি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে? সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের 11টি গ্রাম ভরিবেষ্টনের জন্য এমনি জলের তলায় চলে গেছি। তবে সমস্ত রাস্তাঘাট ডুবে গেছে। আমরা জরুরি ত্রাণের ব্যবস্থা সব করে রেখেছি। আমরা রেস্কিউ সেন্টারগুলো করে রেখেছি। সমস্ত হাইস্কুলগুলোকে আমরা রেফিউশন করে রেখেছি। তাতে আমরা আগে থেকেই কার্বলিক অ্যাসিড, ইলেকট্রিক এসব ব্যবস্থা করে রেখেছি যাতে এসে থাকতে পারে মানুষ। যেহেতু স্কুল দীর্ঘদিন বন্ধ ছিল, তো স্কুলগুলোকে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো সব করে রাখা হয়েছে। ইতিমধ্যে আমাদের জলের তলায় চলে গেছে সামন্তখণ্ডের পশ্চিম সামন্তখণ্ড, আমার চকভবানী সংসদের ঘোড়া বসা, উত্তর চমুকের দক্ষিণ চমুক, এটা ওই ম্যানেজার বাঁধ ভেঙে যাওয়ার জন্য আর কি। এখানটায় প্রায় আমার 550 পরিবারকে ইতিমধ্যে আমরা রেস্কিউ করে রেখেছি। তাদের শুকনো খাওয়ার থেকে, রান্না খাওয়ার থেকে আমরা সবটাই ব্যবস্থা করেছি। কতবার খাবার দিচ্ছে? দুবেলাই খাওয়া দেওয়া হচ্ছে। রাত্রে ড্রাই ফুড দেওয়া হচ্ছে, দিনের বেলা রান্না খাওয়ার দেওয়া হচ্ছে। আর তৃতীয় হচ্ছে আমাদের এই যে কেলেঘাইয়ের জল এসে 12 চৌকায় ঢুকছে, 12 চৌকা থেকে 12 ভাগিয়া হয়ে যে জলটা চাপ এসছে আর কি, বা আপনাদের কাছ থেকে যেটা খবর পেলাম আবার নতুন করে কাটানো হয়ে গেছে আর কি,
এই জলটা চাপ এলে আমাদের যে আগে 9টি গ্রাম যারা প্রতি বছরে জলের তলায় ছিল, মল্লিকপুর উত্তর দক্ষিণ, সুখাখোলা, গোপালপুর, আমাদের ছোট উদয়পুরের কিছু অংশ, বড় উদয়পুর, পাটনা, আর হচ্ছে আমাদের এদেরকে ঘোঙা, হিঞ্চিবার, তিপান্ন বসান আর ভৈরবদাড়ি কিছু অংশ, মামনবাড়ির বেশ কিছু অংশ, এগুলো এখনও জলের তলায় আছে। চাষ তো আগে চলে গেছে, পুকুর চলে গেছে, বাকি বাড়ির মধ্যে তাহলে অতিরিক্ত জলটালে বাড়িতে জল ঢুকে। কাঁচা বাড়ি এখন জলের তলায় দাঁড়িয়ে আছে, যেগুলো বাড়ি জল লেগে গেছে, যদি জল ঢুকে তাহলে পড়ার ভয় আছে। আর জল যতক্ষণ না নামছে তখন কাঁচা বাড়ি পড়বে না, জল যদি নামার পরে মানে এখন এই জায়গায় জল আবার পুষিয়ে নিতে হবে। ওখানে পাউসি দশ ছপুকারে তখনকার দিন থেকে এমন একটা পজিশন তৈরি করে আছে, একটা জায়গা এমন হাইট করে রেখেছে যার জন্য এখান থেকে জলটা টানতে পারছে না। এটা নিয়ে আমাদের বিগত এলাকায় বাঁধ ভেঙে যাওয়ায় বানভাসী পটাশপুর এক ও দুই ব্লকের বিস্তীর্ণ এলাকা। আপনার গ্রাম পঞ্চায়েত এলাকার এই মুহূর্তের পরিস্থিতি কী রয়েছে? আমাদের মথুরা গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট হচ্ছে 26টা মৌজা, 23টা গ্রাম, তাতে একটা মৌজা পানিয়া মৌজা বাদে আর সমস্ত মৌজা জলের তলায়। আমাদের 15খানা ট্রান্সিভিট খোলা হয়েছে, সমস্ত খাওয়া দাওয়া ট্রান্সিভিট থেকেই আমরা কিন্তু রান্না খাওয়াটাই ডিস্ট্রিবিউশন করছি। ট্রান্সিভিটে মানুষজনকে বসেই খাওয়ানোর ব্যবস্থা করছি। এখানে সমস্ত দিক থেকে সহযোগিতা আমাদের বিডিও সাহেব করছেন, সভাপতি সাহেব করছেন। বিডিও সাহেব আমাদের শঙ্কু বিশ্বাস মহোদয় এবং সভাপতি চন্দন সাহ মহোদয় মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে মথুরা গ্রাম পঞ্চায়েতকে অনেকটাই ত্রাণ আমাদের দিয়েছেন। ত্রাণ অপর্যাপ্ত না হলেও ত্রাণ আমরা যথেষ্ট পাচ্ছি, আরও ত্রাণের প্রয়োজনীয়তা আছে। বিশেষ করে তারপলিন, তারপলিনটা বিশেষ প্রয়োজন, কারণ হচ্ছে আমাদের এই মুহূর্তে পার্টলি এবং ফুললি ড্যামেজ নিয়ে কাছাকাছি 5000 ফ্যামিলি এইভাবে নষ্ট হয়ে গেছে। প্রত্যেকেই কিন্তু কেউ বাঁধের উপর আস্তানা করেছে বড় রাস্তার উপরে, কেউ আবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। বিশেষ করে গরু, যাদের গরুগুলো আছে সেই গরুগুলোকে নিয়েই আমাদের বিশেষ চিন্তা, কারণ হচ্ছে গরুগুলো অনেকেই ছাদে ঘরের ছাদে তারা কিন্তু বেঁধে রেখেছে, সেদিক থেকে গরু খাওয়ার এখনও পর্যন্ত আমরা পাইনি। আমরা আধিকারিকদের কাছে, বিদেশের কাছে অনুরোধ করেছি যাতে গরুর খাওয়ারটা যাতে পাওয়া যায়। আমরা মানুষের খাওয়ারের পাশাপাশি গরুর খাওয়ারও প্রয়োজনীয়তা আছে, তাদের গরুদের খাওয়ারটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং বিদেশেরও চেষ্টা করছেন যাতে গরুর খাওয়ারটা আমাদের কাছে পৌঁছতে হয়। সেদিক থেকে আমরা মথুরা গ্রাম পঞ্চায়েত আমাদের যে সমস্ত জলপ্লাবন ঘটেছে আর বন্যা হয়ে গেছে সেই সমস্ত এলাকার পঞ্চায়েত সদস্যদের থেকে শুরু করে অন্যান্য যারা সদস্যরা আছেন তারা কিন্তু অনেকটাই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন, রাত দিন করে কাজ করছেন। এই মুহূর্তে প্রত্যেকটা মৌজার, বিশেষ করে সাবমার্সিবল টিওয়েল সমস্ত কিন্তু জলের তলায়। আমরা কিন্তু জল ডিস্ট্রিবিউশন করছি প্রত্যেকটা বাড়ি বাড়ি এবং ক্যাম্পেও জল ডিস্ট্রিবিউশন করছি। সমস্ত কিন্তু বিডিওতে অফিস থেকে আমাদের ডিস্ট্রিবিউশন দিচ্ছেন, সেই মতো আমরা ডিস্ট্রিবিউশনটা করার চেষ্টা করছি। ইতিমধ্যে কতজন জলবন্দী মানুষকে উদ্ধার করা গেছে? এই পর্যন্ত জলবন্দী মানুষকে 2500 জলবন্দী মানুষকে উদ্ধার করেছি আমরা, বিভিন্ন ক্যাম্পে রেখেছি, বললাম 15 থেকে। ক্ষতিগ্রস্ত কত কাঁচা বাড়ি? কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কাছাকাছি 2000, আর পাকা বাড়ি আংশিক ক্ষতি হয়ে গেছে, কোনটা নষ্ট হয়ে গেছে। তাতে সমস্ত কাঁচা বাড়িগুলো জলের তলায় চলে গেছে, প্রশাসন মানে সরকারের দিক থেকে কোনো সুযোগ সুবিধা দেওয়ার কি কোনো পরিকল্পনা গঠন করা হয়েছে? পরিকল্পনা এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, আগামী দিনে হয়তো ঘোষণা করবেন, আমাদের কোনো মাটির মানুষের নেত্রী মন্ত্রণালয় ঘোষণা করবেন, সেই মতো হয়তো আগামী দিনে আমরা সেই ঘরবাড়ি মেরামত হোক বা নতুন করে ঘর তৈরি করা হোক সমস্ত কিছু আমাদের মহামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশের অপেক্ষায় আমরা আছি। যেসব পরিবারকে আপনারা উদ্ধার করতে পেরেছেন নিরাপত্তা একটা জায়গায় রেখে, আমরা দুবেলা মানে তিনবেলা খাওয়াটা দিচ্ছি, সকালে জল খাওয়াটা দিচ্ছি, দুপুরে ভাত দিচ্ছি এবং রাত্রেও ভাত দিয়ে ব্যবস্থা করা হচ্ছে। ঝড়াকা বন্যা পরিস্থিতি এর মধ্যে বিভিন্ন রোগ দেখা দিতে পারে, সেই নিয়ে প্রশাসনের দিক থেকে কোনো রকম টিম গঠন করা হয়েছে? হ্যাঁ, মেডিকেল টিম গঠন করা হয়েছে, বিভিন্ন জায়গায় ব্লিচিং দেওয়া হচ্ছে, চুন দেওয়া হচ্ছে এবং হ্যালোজিন ট্যাবলেট দেওয়া হয়েছে, এবং যেসব সব এলাকায় অসুস্থ হয়ে চলেছে সেখানে মেডিকেল টিম যাচ্ছে, তারা যথেষ্টভাবে হেল্প করছে। তার নাম? আমার নাম অমিত মণ্ডল, প্রধানমন্ত্রী।